আসসালামু আলাইকুম বন্ধুরা, ব্রেকিং নিউজ, গর্ভবতী ভাতার দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু অলরেডি বিতরণ শুরু হয়ে গেছে। তো আপনারা কবে থেকে পাবেন সেটা জানিয়ে দেবো। তো সবাইকে রিকোয়েস্ট করবো একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বর্ষা আক্তার, সে কিন্তু 4833 টাকা, সে কিন্তু দুইবার পেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একদিন আগে কমেন্ট করে জানিয়েছে। নিজে দেখতে পাচ্ছেন নূর আক্তার, সেও কিন্তু 4833 টাকা, সে কিন্তু দুইবার পেয়েছে, অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা সে অলরেডি পেয়ে গেছে। আমাদের ইনবক্সেও জানিয়েছে অনেকেই দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছে। তো যারা এখনও টাকা পান নাই তাদের করণীয়টা কী? তো বন্ধুরা, সেটা জানতে হলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা যারা চেয়ারম্যান মেম্বারের সাথে যোগাযোগ করে মানে 5,000-10,000 টাকা দিয়েছিলেন আবেদন করার সময়, তো সেই আবেদনে যাদের তালিকায় নাম উঠেছে তারাই কিন্তু এই টাকাটা পাচ্ছে। আর যারা টাকা দেওয়ার পর নাম ওঠে নাই তাদের করণীয়টা কী, বা তালিকায় আপনার নাম আছে কিনা সেটা আপনি কীভাবে দেখবেন? তো এটা জানতে হলে বা এটা দেখতে হলে আপনাদের সরাসরি চলে যেতে হবে আপনাদের ইউনিয়ন পরিষদ বা উপজেলা কার্যালয়ে। সেখানে যাওয়ার পরে আপনাদের যে ওখানে কর্মরত যে স্যার রয়েছে তার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে বলবেন এনআইডি কার্ডটা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। তো সেখানে গিয়ে বলবেন আমি আবেদন করেছিলাম গর্ভবতী ভাতা বা মাতৃত্বকালীন ভাতার জন্য, তো সেই তালিকাটা আমি দেখতে চাই, আমি টাকাটা কেন পেলাম না। তো তারা কিন্তু আপনাদের এনআইডি কার্ড দিয়ে তারা কিন্তু সেই মাইগভের বা মহিলা বিষয়ক অধিদপ্তরের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে ভিজিট করে সেখানে কিন্তু আপনাদের এনআইডি কার্ড দিয়ে নামটা কিন্তু লিস্টের তালিকাটা দেখবে। যদি নাম থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি টাকাটা অবশ্যই পাবেন। তো বন্ধুরা, দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু অলরেডি বিতরণ শুরু হয়েছে। তো ঈদের আগেই সম্ভাবনা রয়েছে, আপনারা অনেকেই ঈদের আগে টাকাটা পেয়ে যাবেন। ঈদের পরেও কিন্তু সম্ভাবনা থাকবে টাকাটা পাওয়ার, মানে যারা না পাবেন ঈদের আগে তারা কিন্তু ঈদের পরেও টাকাটা পেয়ে যাবে। তো বন্ধুরা, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের প্রমাণ সহকারে সঠিক তথ্যটা দিয়ে আপনাদেরকে সাহায্য করার জন্য। তাই আমাদের ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর গর্ভবতী ভাতার আপনি দ্বিতীয় কিস্তি পেয়েছেন কিনা সেটাও জানাতে পারেন। তো এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি এখানে, খুদা হাফেজ।